ন্যাটোর অন্তর্ভুক্তিতে তুরস্কের সাই সদস্য হতে বাধা নেই সুইডেন ও ফিনল্যান্ডের এবং কলম্বিয়ার কারাগারে দাঙ্গা ও আগুন নিহত অন্তত 51 আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফিরিতা জামান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রথম থেকে বিরোধিতা করে আসলেও অবশেষে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেওয়ার প্রস্তাবে সমর্থন দিয়েছে তুরস্ক ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউনি নিনিস্তো বিষয়টি নিশ্চিত করে জানান মাদ্রিদে ন্যাটোর এক সম্মেলনে বৈঠকের পর তিন দেশ একে অপরের নিরাপত্তার হুমকির বিরুদ্ধে পূর্ণ সমর্থন দিয়ে যাবে এমন বিষয়ে যৌথ স্বাক্ষরের পর এই অগ্রগতি এসেছে এর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে ন্যাটোর সদস্য পদ পেতে আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন কিন্তু ন্যাটোর নিয়ম অনুযায়ী নতুন কোনো সদস্য নিতে হলে জোটের সবগুলো দেশের সম্মতি থাকতে হয় এক্ষেত্রে এতদিন বাধা হয়েছিল তুরস্ক কারণ তুরস্কের ধারণা দেশ দুটি কুর্দি সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তবে তুরস্ককে বিষয়টি স্পষ্ট করার ফলে নর্ডিক দেশ দুটি ন্যাটোভুক্তির ধোঁয়াশা কেটে গেল দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার একটি কারাগারে দাঙ্গার সময় আগুন লেগে কমপক্ষে 51 কয়েদি নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন কারারক্ষী সহ অন্তত 30 জন স্থানীয় সময় মঙ্গলবার প্রথম পহরে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর তুলু আর আইএনপিসি কারাগারে এ দাঙ্গার ঘটনা ঘটে কারাগারটির কারা প্রধান দাঙ্গা আগুন ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান কারারক্ষীরা যাতে বাধা দিতে না পারে সেজন্য কয়েদিরা ম্যাট্রেসে আগুন লাগিয়ে দেয় এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসে এ সময় বেশ কিছু অ্যাম্বুলেন্সে করে আহতদের সরিয়ে নিতে দেখা যায় কারাগারের যে ব্লকে আগুন ধরানো হয়েছিল সেখানে 180 জন কয়েদি ছিলেন তবে এ ঘটনায় কোনো কয়েদি পালাতে পারেনি বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা কানাডার একটি ব্যাংকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই বন্দুকধারী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও 6 পুলিশ কর্মকর্তা স্থানীয় সময় মঙ্গলবার দেশটির ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায় তারা সকাল 11টার দিকে ভ্যাঙ্কুভার দ্বীপের সানিজ শহরের ব্যাংক অফ মন্ট্রিলে পৌঁছায় প্রশাসন আরও জানায় সন্দেহভাজনকারীরা ভারী অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা নিজেদের শরীরে বর্ম পড়েছিল এদিকে একই স্থানে একটি সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস খুঁজে পাওয়ায় পার্শ্ববর্তী বাড়িগুলো খালি করে দেওয়া হয় ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে আর আহত 6 পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কানাডার এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সীমান্তের কাছে অবস্থিত বিশ্বজুড়ে আবারও বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 63,54,000 ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা 55,08,00,000 বেশি জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্যমতে গত 24 ঘন্টায় 1,500 বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা 63,54,000 ছাড়িয়েছে একই সময়ে সংক্রমিত হয়েছেন 8,22,000 বেশি মানুষ এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 55,08,00,000 বেশি এছাড়া গত 24 ঘন্টায় আবারও মৃত্যু বেড়েছে যুক্তরাষ্ট্র ব্রাজিল যুক্তরাজ্য এবং জার্মানি সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 52,64,00,000 বেশি মানুষ আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে সুনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ন্যাটোর অন্তর্ভুক্তিতে তুরস্কের সাই সদস্য হতে বাধা নেই সুইডেন ও ফিনল্যান্ডের এবং কলম্বিয়ার কারাগারে দাঙ্গা ও আগুন নিহত অন্তত 51 আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি ইপসিতা জামান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন
নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। বিজয় টিভি অনির্বাণ বাংলা।